একটি হাদিস আমি পাঠ করেছি। এ হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মানুষকে কোন আমলে কোন কাজে সবচেয়ে বেশি জান্নাতে নেয়, মানুষের জান্নাতে যাওয়ার কারণ হয় কোন আমলটা সবচেয়ে বেশি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেছিলেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। দুটি বিষয় এগুলো মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নেয়। তার প্রথমটি হলো তাকওয়া, যার অন্তরে আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি বিশ্বাসের জায়গা থেকে আল্লাহর আনুগত্য এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মতো প্রেরণা এবং চেতনা আছে। এই চেতনা, এই তাকওয়ার চেতনাটা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নেয়। আর দ্বিতীয় হলো ওয়াহুসনুল খুলুক, সুন্দর আচরণ, উত্তম ব্যবহার। মানুষের আখলাক যত সুন্দর হবে, সে আমলটি জান্নাতে যাওয়ার সবচাইতে সহায়ক ভূমিকা রাখবে। সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে বা জান্নাতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তৈরি হবে উত্তম আচরণ এবং আখলাকের মাধ্যমে। এ হাদিসের অংশ যেটুকু আমরা শুনলাম জানলাম, এ অংশ থেকে অত্যন্ত পরিষ্কারভাবে ফুটে উঠে যে জান্নাতে যাওয়ার জন্য আমাদের মধ্যে একটা জিনিস থাকতে হবে ভেতরে, আরেকটা জিনিস থাকতে হবে বাহিরে। ভেতরে যে বিষয়টা থাকবে সেটা হলো তাকওয়া। তাকওয়া এমন এক আমল, তাকওয়া এমন এক চেতনা, যেই চেতনা একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক গোটা শরীরকে পরিচালনা করে। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয় অন্তরের একটা চেতনাকে। কি সেই চেতনা? সেই চেতনা হলো আল্লাহর প্রতি বিশ্বাস থেকে, আল্লাহর প্রতি আল্লাহর আজাবের ভয় থেকে, আল্লাহর নিয়ামতের আশার যে আগ্রহ কামনা বাসনা আছে সেই জায়গা থেকে একজন ইমানদার আল্লাহর সমস্ত আদেশ মেনে চলবে, সকল নিষেধ থেকে বেঁচে থাকবে। প্রতিটি কাজ করার আগে তার তাকওয়ার চেতনা তাকে পরিচালিত করবে, তাকে গাইড করবে। সে কি করবে, কি করবে না, কোথায় যাবে, কোথায় যাবে না, কোন কাজ করবে, কোন কাজ করবে না, এ সব কিছু ডিসাইড করবে সে তাকওয়ার চেতনা দ্বারা। এই গুণ যার ভেতরে আছে তাকে বলা হয় মুত্তাকি, আর এই গুণটাকে বলা হয় তাকওয়া। সময়তে ভাইরা, আমার তাকওয়ার সংজ্ঞা সম্পর্কে একজন সাহাবি অত্যন্ত চমৎকার একটা দৃষ্টান্ত দিয়েছেন। তিনি বলেছেন যে তাকওয়া হলো আপনি কোনো একটা এলাকা পার হয়ে যাচ্ছেন, এই এলাকায় অনেক গাছ আছে, যে গাছগুলোতে প্রচুর পরিমাণে কাঁটা আছে, এ কাঁটা পড়ে পড়ে সেই এলাকাতে যেখানে পাও দেন সেখানে কাঁটা আর কাঁটা। একজন মানুষ যখন এই এলাকাটা পার হতে হবে, তাকে পার হয়ে গন্তব্যে পৌঁছতে হবে, তখন সে কি করে, তার মাথায় থাকে যে অসংখ্য অগণিত কাঁটা আছে এই জায়গাটায়, যেহেতু এখানকার গাছগুলো সব কাঁটাদার গাছ, অতএব এই এলাকাটা কণ্টকাকীর্ণ, কাঁটা দিয়ে পরিপূর্ণ। এই এলাকাটা পার হওয়ার সময় সে সাবধানতার সাথে পার হয়, দেখে দেখে পাও দেয়, যেখানে কাঁটা নাই সেখানে পাও রাখে, যেখানে কাঁটা আছে সেটাকে সরায়া তারপরে পাঁওটা রাখে, যাতে করে কাঁটা পায়ে বিদ্ধ না হয়। এভাবে পার হতে হতে সে যখন যেতে থাকে, যতই সতর্ক থাকুক কাঁটা কোনো না কোনো ভাবে তার অজান্তে, সতর্ক থাকা সত্ত্বেও ফুটা হয়ে লেগে যায়, বিদ্ধ হয়ে যায়। যখন কাঁটা ঢুকে যায় বা কাঁটা পায়ের নিচে পড়ে, জুতায় পড়ে, তখন সে সাথে সাথে সেই কাঁটাটা খুলে ফেলে দিয়ে এরপরে আরো সাবধানতার সাথে সামনে চলে। আবার সামনে চলতে 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 আবারও যদি কখনো কাঁটা বিদ্ধ হয়ে যায়, সে আবারও সে কাঁটা ফেলে দিয়ে এবার আরো অ্যাটেনশনের সাথে, আরো মনোযোগের সাথে, আরো সচেতনতার সাথে, সতর্কতার সাথে পা বাড়াতে বাড়াতে সামনে যায়। এভাবে গোটা এলাকা সে পার হয়ে চলে যায়। তাকওয়া হলো হুবহু এরকম একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অসংখ্য কাঁটা রেখেছেন। এই কাঁটাগুলো হলো হারামে লিপ্ত হওয়ার কাঁটা, এই কাঁটাগুলো হলো শয়তানের বিভিন্ন ফাঁদ। শয়তান আমাদেরকে কখনো দুনিয়ার চমক দেখিয়ে আল্লাহর অবাধ্য করে ফেলে, মানে কাঁটা বিদ্ধ করায় দেয়। কখনো সে দুনিয়ার কোনো লোভ, কোনো মোহ দেখিয়ে
আমাদেরকে বিপদগামী করে ফেলে কাটাবিদ্ধ করায় দেয়। ঈমানদার যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, আর এই আল্লাহর ভয়টা তাকওয়াটা এটা নামধারী মুসলমানদের নসিব হয় না। এটা ওই ব্যক্তির নসিব হয় যে ব্যক্তি নামধারী মুসলমান না, যার ইসলামটা পরিপূর্ণভাবে তার অন্তরে গেঁথে গেছে, যে ব্যক্তি শুধুমাত্র মুখে কালিমায়ে তাওহীদ, কালিমায়ে শাহাদাত বা পাঁচ কালিমা বা আরো কত কালিমা মুখস্থ করেছে, সে না, যে ব্যক্তি কালিমাকে বুঝতে পেরেছে, রপ্ত করতে পেরেছে, উপলব্ধিতে আনতে পেরেছে, এরপর সে অনুযায়ী নিজের জীবনকে সাজানোর জন্য চেষ্টা করে, তার অন্তরে এই বিশ্বাস বদ্ধমূল হয়ে গেছে যে আমার সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আমাকে যেতে হবে। এই দুনিয়ার জীবনটা অত্যন্ত সংক্ষিপ্ত, এটা পরীক্ষার ঘর, এখান থেকে পরীক্ষা শেষ করে এই জীবনটা পার করে আমাকে সেখানে যেতে হবে, আল্লাহর মুখোমুখি হতে হবে। এই বিশ্বাস চেতনা সবসময় যার মাথায় থাকে, সে প্রতিটা কাজে চিন্তা করে এই কাজটা করলে আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে নাকি অসন্তুষ্টির পথে যাব, এই কাজটা করার জন্য কোরআন আমাকে অ্যালাউ করেছে কিনা, যদি করে তাহলে হাদিস তার কি পদ্ধতি বাতলেছে সে অনুযায়ী আমি করব। এই চেতনাটা সবসময় তার অন্তরে কাজ করবে, এটাকে বলা হয় তাকওয়া। তো সাহাবীর ওই মিসাল বা দৃষ্টান্তকে যদি আমরা তাকওয়ার সাথে মেলাই তাহলে দেখতে পাই তাকওয়া হলো যে দুনিয়ার জীবনে জেনার কাটা, চুরির কাটা, দুর্নীতির কাটা, হারাম পথে উপার্জনের কাটা, বদমেজাজ এবং মাথায় যখন রাগ ঝেঁকে বসে, ক্রোধান্ধ হয়ে যায় মানুষ, তখন সে এই ক্রোধান্ধ হওয়ার কাঁটা, হিংসার কাঁটা, অহংকারের কাঁটা, আল্লাহর নাফরমানির হাজারো কাঁটা শয়তান বিছিয়ে রেখেছে এই দুনিয়ার জীবনে। ইমানদার সেই কাঁটাগুলো আছে জানে, পদে পদে মোড়ে মোড়ে শয়তান তাকে জাহান্নামী করার জন্য নানা মুখে আয়োজন করে রেখেছে জানে। সেই জানা থেকে, সেই বিশ্বাস থেকে, সেই ইমান থেকে ইমানদার দুনিয়ার জীবনে পা ফেলবে খুব সতর্কতার সাথে। কথা বলার আগে চিন্তা করবে এই কথাটা আমার নেক আমলের পাল্লায় উঠবে নাকি বদআমলের পাল্লায় উঠবে, এই উপার্জনটা আমার জন্য হালাল হবে নাকি হারাম হবে। এসব বিষয়গুলোকে অক্ষরে অক্ষরে হিসেব করে, পরখ করে 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 তারপরে সে চলবে। এরপরেও যে সে একবারে ফ্রেশনেসের সাথে জায়গাটা পার হবে তা নয়, সে যতই সতর্ক থাকুক তার পায়ে কাটা বিদ্ধ হয়ে যেতে পারে। যখনই বিদ্ধ হয়ে যাবে সাথে সাথে সেটা বের করে ফেলে দিবে, তার মানে অপরাধ থেকে বাঁচার শত চেষ্টা করার পরেও কোন ফাঁক দিয়ে অপরাধ হয়ে যাবে সে টেরও পাবে না, তখন তার কাজ হলো সাথে সাথে তওবা করা। এই তওবা করা মানে হলো কাঁটা খুলে ফেলে দেওয়া। এরপরে যখন সে চলবে এবার আরো বেশি সাবধান হবে যে একবার আমার তওবা করতে হয়েছে, অপরাধ হয়ে গেছে, এবার আরো বেশি অ্যালার্ট থাকবে, আবার সামনে চলতে থাকবে, আবারও কাঁটা বিদ্ধ হবে, আবারও সে সতর্ক হবে, এইভাবে সে ধীরে ধীরে সামনে অগ্রসর হতে থাকবে। এই তাকওয়ার চেতনা যার মধ্যে আছে জান্নাত তার জন্যই। আল্লাহ বলেছেন জান্নাত সম্পর্কে উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে মূলত মুত্তাকিদের জন্য, নামধারী মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিছেন আর খাতনা করায় মুসলমান হয়েছেন, মুসলমানের নাম ধারণ করছেন, মাঝে মধ্যে মসজিদে যান, টুপি লাগান, এই টাইপের মুসলমানের জন্য জান্নাত না। তাহলে কার জন্য জান্নাত? উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে ওই শ্রেণীর মুসলমানদের জন্য যারা তাদের অন্তরে তাকওয়া লালন করে, ধারণ করে, আল্লাহর ভয় জাগ্রত থাকার কারণে তার সমস্ত কাজে আল্লাহর আদেশ নিষেধ সে খুঁজে খুঁজে চলার চেষ্টা করে। এই তাকওয়া, এই চেতনা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে। আর দ্বিতীয় হলো হুসনুল খুলুক, উত্তম আচরণ, সুন্দর ব্যবহার, মানুষের আখলাক। এই আমলটি সম্পর্কে তিরমিজির হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি আসকালু মিন হুসনুল খুলুক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কিয়ামতের দিন মিজানের পাল্লায় যত আমল উঠানো হবে, যত আমল উঠানো হবে, এর মধ্যে সবচেয়ে ভারী আমল হবে মানুষের সুন্দর আচরণ, বাবা মার সাথে আচরণ, স্বামী স্ত্রীর পারস্পরিক আচরণ, বন্ধু বান্ধবের সাথে আচরণ, কাস্টমারের সাথে আচরণ, দোকানদারের সাথে আচরণ, একে অন্যের সাথে আচরণ যার যত বেশি সুন্দর হবে, এই সুন্দর ব্যবহার এবং আচরণ, উত্তম আখলাক, এই আমলটা কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে মিজানের পাল্লায়। শুধু তাই নয়, এই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিবে কোন আমলে,
তিনি স্পষ্ট বললেন তাকওয়া যেটা অন্তরে থাকে আর اخلاق বা উত্তম ব্যবহার যেটা বাহির থেকে বোঝা যায় তাকওয়ার যখন তার কারোর অন্তরে থাকবে তখন সে নামাজি হবে কারণ আল্লাহর ভয়ে সে সমস্ত নির্দেশ মেনে চলবে সে অন্যায়ের পথে যাবে না সকল ফরজ মেনে চলবে ইসলামের রুকনগুলো মেনে চলবে সবকিছু তার মধ্যে অটোমেটিক চলে আসবে যদি তাকওয়াটা তার ভিতরে চলে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়া সম্পর্কে ইশারা দিয়ে বলেছেন আত্তাকওয়া হা হুনা আত্তাকওয়া হা হুনা আত্তাকওয়া হা হুনা তাকওয়া হলো এখানে অর্থাৎ মানুষের চেতনা যেটা ভিতরে থাকে মানুষের বিশ্বাস সেটা হলো তাকওয়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি এবং উত্তম আখলাকের অধিকারী হওয়ার তৌফিক দান করুন